Hey guys, welcome back to our channel. This is Mehzabi and this is Mehrab and we are from Bangladesh. So আজ কে আমরা যে মুভি রিয়েকশন ভিডিও কো বানাচ্ছি আজকে সেটা হচ্ছে লক্ষ্মী বম অক্ষয় কুমারের. So আমরা হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করছিল আমরা যখন সূর্যবংশী মুভির ট্রেলার রিয়েকশন করছিলাম তখন অনেকে রিকোয়েস্ট করছে যে আমরা যাতে অক্ষয় কুমারের আরো মুভির ট্রেলারে রিয়েকশন করতে পারি. সো আমরা সেই রিকোয়েস্ট রাখার জন্য লক্ষ্মী বম ট্রেলারের আমরা রিয়েকশন ভিডিও করব. সো আমরা শুরু করছি 1 2 3. ये भूत भूत कुछ नहीं होता है. और बाबा ने फास्ट स्टेप आया जिस दिन सच में मेरे सामने भूत आया ना तो मां कसम चूड़िया पहन लूंगा चूड़िया. अक्षय सब समय कॉमेडी तो कॉमेडी आ रहा है. ओ यार यार आ गया. अरे रत्ना देख ना जरा कौन है. एरा मारो अनेक बार लगे से मिलने आया था बंदा को प्यारे हो गए. कौन हो भाई. अरे ये बात आप शराब कब से पी रही है. बचपन से जिगर का मैड हाउस तनु बुर्ज खलीफा तनु बुर्ज खलीफा बुर्ज खलीफा तनु बुर्ज खलीफा देख शूटिंग नहीं हुई है इसमें. इस बीमारी को सियोफोबिया कहते हैं. फियर ऑफ शैडो यानी परछाई. सबसे बड़ा कांचन है. ये वो परछाई. कांचन डायरेक्टली गुस्से में प्रेस कर रहा है. भूत भगाने नहीं आए हैं. और डराते क्यों हो सबके. वो प्रेत आत्मा खतरनाक और बहुत शक्तिशाली. ओ ठीक है. और भी तरह टूटे हैं उन्होंने इस हार का सब. बता कैसे ये बुलबुल यार मां तो गाय नहीं बनने की. ना ना कान से छोड़ मुझे. हाथ क्यों लगाता है. अरे की कहीं से उन्होंने ये भूत दूसरे ओके आज डिलीवरेबल क्रेजी में. जिस दिन मेरे सामने भूत आया ना तो मां कसम चूड़िया पहनूंगा चूड़िया. पति जैसे तो ये हमारे देख लो अपने पति की हरकत है. लेकिन दोस्त से मामा बहुत बोलने लगे हो तुम लोग. इसने चूड़ी क्यों पहनी हल्दी क्यों लगाई साड़ी क्यों पहनी. तू ही बता बुढ़िया अगर तेरे को कोई ऐसा हाथ लगाएगा तो तू उसको क्या करेगी. हाँ मारेगी कि नहीं उसको. मैं इसी क्वीन साइज. হ্যাঁ কান জানা সিং এ কোন ক্ষতি করে না. বহু জরুরি কাম করতে আই হুম. চালা ইয়ার কি চালা তো তাই কয়েকটা সিং নিকাম করে রিভেঞ্জ প্লিজ রিভেঞ্জ. ফাইনালি পজিটিভ क्या रे तारे दिख रहे हैं. मुंह टेढ़ा हो गया. ए अश्विनी तेरा पति है ना. हरा भी टेढ़ा है पर बरसने आ रही है लक्ष्मी. সো গাইজ আমরা ট্রেলারটা দেখে ফেললাম. এখানে কমেডি আর হরর দুইটাই মিলে পুরো জোস একটা মুভি হবে. আর অক্ষয়ের আগে সূর্যবংশী যেটা ছিল ওইটার ট্রেলারটাও ভালো লাগছে বাট ওইটা এখনও মেবি রিলিজ হয়নি. সো এটা কেমন হবে মুভিটা বেরোলে বোঝা যাবে. হ্যাঁ সো আমার কাছেও ভালো লাগছে. এটা হচ্ছে হরর কমেডি মুভি যেটা বলে. আর আমি শুনছি যে এটা কাঞ্চনার অফিসিয়াল রিমেক মানে ওইটা ডিরেক্টরটাই আবার লাক্ষ্মী বম বের করছে. কাঞ্চনার সিনের সাথে অনেকটা সিনই অবশ্যই যদি রিমেক হয় অফিসিয়াল রিমেক মানে হচ্ছে যে একই মুভিরই মানে ওইটা হচ্ছে সাউথের ছিল এটা এখন বলিউডে করবে এটাই আর কি. তো ওরকমই আমি কাঞ্চনা দেখি নাই. তুমি দেখছো. হ্যাঁ আমি দেখছি.
আমি কাঞ্চনা দেখি নাই সো কাঞ্চনা না দেখে এটা দেখতে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে কারণ একটা জিনিস যদি রিমেক বের হয় আগে যেটা রিয়েল ওইটা দেখলে আর রিমেকটা ভালো লাগে না একচুয়ালি কিন্তু এখানে হচ্ছে অক্ষয়কে এত বেশি স্ট্রং লাগতেছে মানে স্ট্রং যেই শ্বাসটা দিছে যে একটা নারী ভূত বা গোস্ট এরকম কিছু একটা মানে ওর শ্বাসটা অনেক সুন্দর লাগতেছে শাড়ি পরছে টিপ দিছে কপালে বড় তো আবার মানে সে একটা মহিলা কিন্তু একটা পুরুষ হয়ে মহিলার একটা অভিনয় করা অনেক কষ্টের ব্যাপার সো সেটা মনে হচ্ছে অক্ষয় ভালোই করতে পারছে আবার অক্ষয় কমেডি মুভিগুলো অনেক সুন্দর হ্যাঁ ও তো কমেডির রাজা বলা যায় কমেডি কিং বলা যায় বাট এখন পর্যন্ত হরর মনে হয় শুধু ওই ভুলভুলাইয়াই করছে আর মনে হয় হরর মুভি করে নাই সো ওর ভুলভুলাইয়াটা এত হিট হয়েছে তো এটা ধরাই যায় যে হিট হবে কারণ আগে যেহেতু হরর কমেডিও করছে এবারও হরর কমেডি ওর ভালোই হবে আর ওকে মানাইছেও ভালো তো আশা করতেছি মুভিটা ভালোই হবে তো আপনাদের কেমন লাগছে আপনারা জানান কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাজেস্ট করবেন প্লিজ যে আমরা পরবর্তীতে আর কী কী ধরনের আমরা রিয়েকশন দিতে পারি গান কিংবা মুভি ট্রেলার কিংবা অন্য অন্য কোনো কম্পিটিশনের আপনাদের যেরকম মনে হয় তো আপনারা সাজেস্ট করেন আমাদেরকে আমরা চেষ্টা করব সেটা রিয়েকশন করার সো আজকের মতো এখানেই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ